بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله رب العالمين موسى عليه الصلاة والسلام كي كسرشت حتو دان كوري تشيلين دنيا تي الله رب العالمين ترشته قطع بولتين وكلم الله موسى تكليما অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাররাবনাহু নাজিয়া নির্জন সংলাপের মাধ্যমে আমি মূসাকে নৈকট্য দান করেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথোপকথন সত্য, তবে এই কথোপকথনকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু মিথ্যা ভিত্তিহীন ঘটনা কিচ্ছা কাহিনী প্রচলিত আছে। অনেক বক্তা ওয়াইজদেরকে আমরা এই সকল ঘটনা ওয়াজের ময়দানে দেদারসে বলতে শুনি, বর্ণনা করতে শুনি, অথচ কোরআন ও হাদিসে ওয়াজের এত বিশাল ভাণ্ডার বিদ্যমান থাকা সত্ত্বেও বক্তারা এই সকল ভিত্তিহীন ঘটনাগুলো কেন যেন বর্ণনা করেন। কিছু কিছু বক্তাদেরকে আমরা এই ধরনের ভিত্তিহীন ঘটনাগুলো জনগণের সামনে বলতে শুনি। সেগুলোর মধ্য থেকে একটি প্রসিদ্ধ ঘটনা হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাকি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনার এত বিশাল বিশাল সৃষ্টি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এগুলো যদি কোনোদিন আপনার সাথে বিদ্রোহ করে, আপনার অবাধ্য হয়ে যায়, তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, মূসা, এমনটি কখনো হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ, যদি এমন হয় তাহলে আপনি কি করবেন? এরূপ তিনবার বলার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশ্নের উত্তরে নাকি বলেছিলেন, আমি একটি বিশাল সৃষ্টি করে রেখেছি, একটি সৃষ্টি আমার রয়েছে এমন, যে আমি তাকে আদেশ করব, সে এক লোকমায় এই গোটা জগৎকে, সকল সৃষ্টিকে, সকল জগৎকে সে গিলে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, সেই সৃষ্টিটি কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সৃষ্টিটি একটি ময়দানে আছে। হযরত মূসা জিজ্ঞেস করলেন, সেই ময়দান কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা আমার ইলমের মধ্যে আছে। এই যে ঘটনা, এর কোনো ভিত্তি নেই হাদিসের কিতাবে, সহি কিংবা জয়ীফ কোনো কিতাবেই এ ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না, বরং এগুলো মানুষ আবিষ্কার করেছে, মানুষের বানোয়াট ঘটনা। আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কিংবা নবীর ব্যাপারে নিজের ইচ্ছামতো ঘটনা গল্প বানানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে তার চেয়ে বড় মিথ্যুক, তার চেয়ে বড় জালেম আর কে আছে। তো এই যে ঘটনা, যেহেতু এই ঘটনা হাদিসের কিতাবে, কোরআনের মধ্যে পাওয়া যায় না, কাজেই মানুষ অনুমান করে কিংবা বানিয়ে এ ধরনের ঘটনা বর্ণনা করার কোনো সুযোগ নেই। পাশাপাশি এই ঘটনার মধ্যে আকীদার সাথে, ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক বিষয় রয়েছে। প্রথমত, একজন সাধারণ মুমিন সেও কখনো ভাবতে পারে না যে আল্লাহর কোনো সৃষ্টি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এগুলো যত বড়ই হোক না কেন, সেগুলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে পারে, আল্লাহর অবাধ্য হতে পারে, এটা সাধারণ কোনো মুসলিমের কল্পনাতেও আসে না। আর নবীর শানে নবী এ ধরনের উদ্ভট কল্পনা করবেন, চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, এটা তো কল্পনাও করা যায় না, এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার। দ্বিতীয়ত, এ ঘটনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টিকে রক্ষা করার জন্য তার একটি বড় সৃষ্টির দিকে মোহতাজ, বড় সৃষ্টির দিকে মুখাপেক্ষী। যদি সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সৃষ্টির সহযোগিতায় এগুলোকে রক্ষা করবেন। তৃতীয়ত, যে বিষয়টি এই ঘটনার মধ্যে যে প্রশ্নটি তুলে ধরা হয়েছে, যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য বিদ্রোহ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কীভাবে ঠেকাবেন, তো সেখানে তো প্রশ্ন থেকেই যায়, যদি ওই সৃষ্টিটি যেটি গোটা জগৎকে গেলে ফেলবে, ওই সৃষ্টি যদি কোনোদিন বিদ্রোহ করে, তাহলে সেই বিদ্রোহ আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ঠেকাবেন। কাজে যে প্রশ্ন, অবান্তর প্রশ্ন এখানে তোলা হয়েছিল, সেই প্রশ্নটি থেকেই যায়। এজন্য এ ধরনের অলীক কল্পিত ঘটনা বর্ণনা করা থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি ইলম অর্জনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।